আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 100% লং টাইম একটি প্রজেক্ট। তো বন্ধুরা, এই সাইটের নাম হচ্ছে 10 ইয়ার্স ফাইন্যান্স। তো সাইটটা সম্পূর্ণ নতুন, তো এই সাইটটা মার্কেটে আসছে প্রায় 3 থেকে 4 দিনের মতো হবে। তো বন্ধুরা, 10 ইয়ার্স ফাইন্যান্সে আপনারা কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে আপনারা এখানে ডিপোজিট করে কাজ করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড বিস্তারিত বুঝিয়ে দেব। তো আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ভেল আইকনটিকে বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে এরকম একটা পেজে চলে আসবেন। তো এখানে আসার পর প্রথমেই আপনাদেরকে এখানে একটা ইউজার নেম দিতে হবে, তারপর এখানে একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে দিবেন, তারপর আপনার এখানে সেন্ডে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাকে একটা কোড পাঠাবে আপনার জিমেইলে, সেই কোডটা নিয়ে এসে আপনি এখানে বসাই দিবেন। তো এখানে বসাই দেওয়ার পর আপনি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, তারপরে এখানে আপনি 8 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপরে এখানে আপনার উইড্রল একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন 6 ডিজিটের, তারপরে এখানে কনফার্ম উইড্রল পাসওয়ার্ড, তারপর আপনাকে এখানে ইনভিটেশন কোড দেওয়া থাকবে, এখানে কিছু করতে হবে না। দেন আপনারা এখানে রেজিস্টার নাই ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো রেজিস্টার করার পর অবশ্যই আপনাকে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য প্রয়োজন পড়বে আপনার যে ইউজার নেমটা দিয়েছিলেন, সেই ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন, তারপরে এখানে পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে সরাসরি লগ ইনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, লগ ইন করার পর আপনার এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবেন। তো এখানে আসার পর এটা ক্লোজ করে দেবেন, ক্লোজ করে দিয়ে তাদের ড্যাশবোর্ডটি ভালোভাবে দেখে নেবেন। তো বন্ধুরা, এখানে আপনার সাইন আপ করার সাথে সাথে কিন্তু আপনারা এখানে $3 সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। এখানে দেখেন $3 কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে পেয়েছি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পারবেন প্রথমে এখানে কিন্তু আপনাদের রয়েছে এখানে চার্জ মানে রিচার্জ, তারপর এখানে মাই টিম, তারপর এখানে অ্যাক্টিভিটি, তারপর এখানে ডাউনলোড, ঠিক আছে। যারা অ্যাপ ডাউনলোড করে কাজ করতেছেন, তো আপনারা এখানে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে কাজ করবেন। তারপর আপনারা এখানে যারা বেশি বেশি রেফার করতেছেন, তো রেফার করার জন্য যে ইনভাইট ফ্রেন্ড, তো এই অপশনে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দিয়ে আপনারা এখানে একটি কপি লিঙ্ক পেয়ে যাবেন। তো দেখেন এই যে একটু নিচে চলে আসবেন, তো নিচে চলে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন যে কপি লিঙ্ক। তো এই অপশনে ক্লিক করে দিয়ে আপনার এই লিঙ্কটা কপি করে আপনার বন্ধুবান্ধব বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। শেয়ার করলে কী হবে, আপনার রেফারের মাধ্যমে যারা জয়েন করবেন, তো সেখান থেকে কিন্তু ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, 10 ইয়ার্স ফাইন্যান্সে আপনাকে কাজ করতে হলে অবশ্যই আপনাকে এখানে ডিপোজিট করে কাজ করতে হবে। তো বন্ধুরা, এখানে প্রথমে আমি আপনাদেরকে তাদের VIP প্যাকেজগুলো দেখাই। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পারতেছেন G1, ঠিক আছে। তো এখানে যে আপনি দেখেন, তো এখানে মিনিমাম কিন্তু আপনার এখানে $15 ইনভেস্ট করতে হবে, আর ভিতরে যদি $300 পর্যন্ত থাকেন, তো ডেলি কিন্তু আপনি এখান থেকে 2.30% থেকে 2.80% পর্যন্ত ইনকাম করতে পারবেন, ঠিক আছে। প্রতিদিন 4টে কোয়ান্টিফাই পাবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনার G2, তো G2 যদি ক্লিক করেন, তো $300 থেকে আপনি $1000 থাকলে কিন্তু আপনি এখানে 2.80 থেকে 3.30 পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো এই হলো তাদের VIP। তো বন্ধুরা, এখানে আপনারা তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, এই যে এটা হচ্ছে তাদের টেলিগ্রাম চ্যানেল। তো এখানে আমি আপনাদেরকে লাইভে ডিপোজিট করে দেখাবো, ঠিক আছে। তো আমি দেখেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা কিন্তু এখানে প্রায় $3 মতো রয়েছে, ঠিক আছে। তো আমি কিন্তু এখন VIP 0 রয়েছি। তো আমি এখন এই সাইডে সরাসরি ডিপোজিট করে দেখাবো। তো ডিপোজিট করার জন্য আমি এখানে যে চার্জ অপশনে ক্লিক করে দেব, তো এই চার্জে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমি এখানে, তো বন্ধুরা এখানে আসার পর আপনারা প্রথমে দেখতে পারতেন এখানে USDT কারেন্সি সিলেক্ট করা রয়েছে, তারপর এখানে সিলেক্ট TRC 20, তো এটা সিলেক্ট করা থাকবে। তারপর আপনি এখানে রিচার্জ অ্যামাউন্ট, ঠিক আছে, আপনি এখানে কত টাকা রিচার্জ করবেন, তারপরে এখানে রিচার্জ কন্টিনিউ, ঠিক আছে। তো আমি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিব, যেহেতু আমি এখানে $30 ডিপোজিট করব, তো এখানে আমি 30 দিয়ে দেবো। তো 30 দিয়ে দেওয়ার পর আমি এখানে রিচার্জ কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখেন এখানে কিন্তু তারা আমাকে TRC 20 একটি অ্যাড্রেস দিবে। তো এখানে দেখেন এই যে কপি অপশন, তো এখানে ক্লিক করে দিয়ে আমি অ্যাড্রেসটি কপি করে নেব। অ্যাড্রেসটা কপি করে আপনার বাইন্যান্স এবং কি ট্রাস্ট ওয়ালেট, ট্রোলিং প্রো, যে কোনো ওয়ালেটতে কিন্তু খুব সহজে আপনি এখানে রিচার্জটা করে নিতে পারবেন। তো আমি আমার বাইন্যান্স থেকে আপনাদেরকে আমি রিচার্জ করে দেখাবো। তো বন্ধুরা, রিচার্জ করার জন্য আমি আমার ওয়ালেটে চলে আসলাম। তো ওয়ালেট আসার পর স্পট আসার পর এখানে আমি পেয়ে যাবো উইথড্র অপশন, যেহেতু আমি তাদেরকে টাকাটা পাঠাবো, তো উইথড্রতে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন USDT, তো এটা সিলেক্ট করে দেবেন। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন সেন্ড বাই কিপ ট্রান্সফার, তো এটা সিলেক্ট করে দেবেন। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর প্রথমে আপনাকে এখানে তারা বলবে অ্যাড্রেসটা পেশ করে দিয়ে, এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করে দিয়ে এখানে অ্যামাউন্টটা দিয়ে দেয়। তো এখানে আমি অ্যাড্রেসটা পেশ করে দিলাম, তারপর এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবো, TRC 20, ঠিক আছে। তো এটা সিলেক্ট করে দিলাম। তো এটা সিলেক্ট করে দিয়ে আমি এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবো, যেহেতু আমি এখানে $30 ডিপোজিট করবো, সেক্ষেত্রে আমাকে এখানে $31 দিতে হবে। তো এখানে আমি $31 দিলে কিন্তু আমার এখানে $30 যাবে, $1 নেটওয়ার্ক ফি কেটে নেবে। তারপর আপনি কী করবেন, জাস্ট উইথড্র অপশনে ক্লিক করে দেবো। তো এখানে আমি ক্লিক করে দিলাম।
তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে কনফার্ম করে দেবো। কনফার্ম করে দিয়ে আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে দেখেন আমি কিন্তু অলরেডি আমার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে জাস্ট 2-3 মিনিটের মতো আমি এখানে ওয়েট করব। তো বন্ধুরা অলরেডি আমার ডলারটা কিন্তু চলে গেছে, দেন আমি আবারও সাইডে চলে যাব। তো বন্ধুরা সাইডে চলে আসার পর এখানে আমি একটু রিলোড করে নেব। তো রিলোড করে আমি জাস্ট এখান থেকে ব্যাগে চলে যাব। তো ব্যাগে তো এই যে দেখেন এখানে কিন্তু আমার অলরেডি কিন্তু আমার ব্যালেন্সটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো দেখতেই পারতেন আমার কিন্তু এখানে অ্যাকাউন্টে কিন্তু এখানে $33 মতো রয়েছে। তো এখন আমি চাইলে কিন্তু এই সাইডে কাজ করতে পারবো। তো দেখেন আমি কিন্তু এখন G1-এ চলে আসছি। তো আপনার এখানে একটু লক্ষ্য করুন, তো আমি কিন্তু অলরেডি G1-এ চলে আসছি, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আপনি ডিপোজিট করার পর আপনি সব ব্যালেন্স কিন্তু আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন, সেটা আপনি 72 ঘন্টার পর, ঠিক আছে। তো আপনি যদি উইথড্র করতেও চান তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে 3 দিন কাজ করার পরে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। তো বন্ধুরা এখানে প্যাকেজটা অ্যাক্টিভ হওয়ার পর আপনি এখানে কাজ করবেন কীভাবে, তো কাজ করার জন্য অবশ্যই আপনাকে এখানে দেখেন যে কোয়ান্টিফাই যে অপশনটা রয়েছে এই কোয়ান্টিফাই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে তো এই যে কোয়ান্টিফাই অপশন, তো এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এখানে আপনি কোয়ান্টিফাই পেয়ে যাবেন। এই যে স্টার্ট সিগন্যাল এখানে যদি ক্লিক করেন, তো এখানে ক্লিক করলে আপনার কাজগুলো কমপ্লিট হবে। তো এখানে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনি এখানে কাজগুলো স্টার্ট হয়ে যাবে। তো দেখেন অলরেডি আমার এখানে কাজ কিন্তু চলতেছে। তো এইভাবে মূলত আপনাকে এখানে 4টি টাস্ক কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা দেখেন অলরেডি কিন্তু আমার এখানে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আমি যদি এখানে একটু রিলোড করি, তো এখানে দেখেন আমার আজকের ইনকামটা কিন্তু এখানে $94 মতো চলে আসছে, ঠিক আছে। তো $30 ইনভেস্ট করে যদি আমি এখানে ডেলি $1 করে ইনকাম করতে পারবো, তো এখানে কিন্তু আমার প্রতিদিন কিন্তু ইনকামটা বাড়তে থাকবে, ঠিক আছে। তো আমার মেন ব্যালেন্সে যা থাকবে ইনকামটা তত বেশি হবে। তো দেখেন অলরেডি আমার $34.22 মতো হয়ে গেছে। তো বন্ধুরা এখন মেন বিষয় হচ্ছে যে এই সাইড থেকে আপনারা উইথড্র করবেন কীভাবে। তো উইথড্র করার জন্য যে উইথড্রল অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতেই পারতেছেন এখানে আপনার TSC20 অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপর এখানে উইথড্রল অ্যামাউন্টটা দেওয়ার পর আপনাকে পাসওয়ার্ডটা হবে, সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দিয়ে আপনি জাস্ট এখানে উইথড্রলে ক্লিক করে দেবেন, তাহলে কনফার্ম হয়ে যাবে উইথড্রটা। তো এখানে দেখেন আপনাকে কিন্তু এখানে মিনিমাম আপনার এখানে দেখেন যে উইথড্রল কিন্তু আপনার 6 ডিজিটের পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখানে মিনিমাম আপনি 48 ঘন্টার ভিতরে পেমেন্ট পাবেন। তো এখানে কিন্তু আপনার উইথড্রল চার্জটা কিন্তু এখানে 5%, ঠিক আছে। তো মিনিমাম কিন্তু আপনি এখান থেকে $15 ইনভেস্ট উইথড্র করতে পারবেন। তো এর নিচে কিন্তু উইথড্র করতে পারবেন না, যা ডিপোজিট করবেন আপনি তাই উইথড্র করতে পারবেন। তো আপনি এখানে চাইলে $15 ইনভেস্ট করে আপনি এখানে কাজ করতে পারেন। তো এখন মেন বিষয় হচ্ছে যে এই সাইটটা মার্কেটে কতদিন থাকবে। তো যে কোনো ইনভেস্টমেন্ট সাইট শুরু থেকে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনি এখান থেকে মোটামুটি একটা ইনকাম করতে পারবেন। কারণ যে কোনো একটা সাইট প্রথম থেকেই একটু ভালো থাকে, এরপরে কিন্তু আস্তে আস্তে যখন তারা 1-2 মাস হয়ে যায়, তখন কিন্তু তারা চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো দেখবেন এই সাইটগুলো হয়তো বা 2-3 মাস পর কিন্তু চলে যাবে। তো ইনভেস্টমেন্ট সাইটে অবশ্যই রিস্ক নিয়েই কাজ করতে হবে। যদি আপনারা শুরু থেকে কাজ করেন, তো আমি মনে করি আপনারা এখান থেকে হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।